বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ঢাকাসহ সারাদেশে সহিংসতা রূপ নেয় দেশব্যাপী গাড়ি ভাঙচুর সরকারি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ বেশ কিছু নিরহ মানুষের প্রাণহানি ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সেনা মোতায়েন করছে সরকার রাজধানীতে সকাল থেকেই সেনাবাহিনীর টহল শুরু হয় কারফিউর মধ্যেই রাজধানীর বেশ কটি এলাকায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে বিভিন্ন এলাকায় কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা উদ্ভত পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসী তারা চান দ্রুত সমস্যার সমাধান আমাদের কোনো মতামত নাই আমরা সাধারণ জনগণের শান্তি চাই গত দুই দিন ধরে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি আজকে এয়ারপোর্টে নামে তারপরে কথা বলতে পারছি সবার সাথে খুব মানে খুবই একটা হতাশাজনক আর খুব কি বল বিব্রতকর পরিস্থিতিতে ছিলাম খুবই টেনশনে ছিলাম তারপরে আজকে নেমে কথা বলে একটু শান্তি পেয়েছি দুই পক্ষের বসা উচিত যেটা শান্তি জাস্ট আমি সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষের মতো চলি আমার শান্তির জন্য যা কিছু করণীয় অনেক সময় নিজের পরিবারকে বিশ্বাস নিজেও তো মানুষ শান্তি অর্জন শান্তির জন্যই করে সেভাবেই করা এখন এটা সবাইকে এটা মেনে নিতে হবে এবং আস্তে আস্তে স্বাভাবিক স্বাভাবিক অবস্থা যাতে আসে সেই দিকে খেয়াল রাখতে হবে সবার জনগণ এবং সরকারের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এক সংবাদ সম্মেলনে জানান সড়ক ভবনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে তিনটা স্টেশনের স্কোয়ারে ডিপ তারা জ্বালিয়ে দিয়েছে এরপর আমার গাজীপুর যে সড়ক জোনের অফিসটা আছে সে অফিসের ভিতরে টিকাদারের গাড়ি আমাদের গাড়ি সেখানে ড্রাম ট্র্যাক আছে ট্রেন আছে এসকেপেটার আছে বুলডোজার আছে তারা সেখানে তারা সবগুলো কি পুরো দিয়েছে আমরা ক্ষয়ক্ষতি জন্য আমরা আমাদের অতিরিক্ত সচিব বন্ধুদের সভাপতিত্বে আমাদের যারা সংস্থার প্রতিনিধি আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি আমরা এখন কিন্তু সময় লাগছে সমস্ত দেখা যাওয়ার জন্য আমরা চাই যেন আর যেন আর ক্ষয়ক্ষতি না হয় ইতিমধ্যে অতিরিক্ত করে সব জায়গায় ইতিমধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে এবং তারা কিন্তু কাজ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে বলতে যে যখন পুরোপুরি এটা হিসাব নিকাজ করা যাবে যে সবাই যখন বিভিন্ন ফ্লোরে ঢুকতে পারবে তখন হয়তো এটা ক্ষয়ক্ষতিটি নিরূপণ করা যাবে দেশ বাঁচাতে সবাইকে সহিংসতার বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারাদেশে যখন ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঠিক তখনই কারফিউর মাধ্যমে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার তবে এমন পরিস্থিতি কখনোই সুখময় নয় বলে জানান সাধারণ মানুষ অতি দ্রুত এর সমাধান চান তারা সাইফুল ইসলাম নয়ন এশিয়ান টেলিভিশন ঢাকা